মারুফ ভাই কেন ইমন মামা শার্টের কলার ধরে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছেন? কেন আমি জানতে চাই। তুই ধৈর্য ধর। আজকের ঘটনা কি? আমি আপনাকে প্রথম থেকে বলি। ঢাকা শহরে ছিল একটা বাম্পার পরিবার। সেই পরিবারের বস ছিলেন সুলতান ভাই। ওনার একটু শিশি খাওয়ার বদ অভ্যাস ছিল। এভাবে প্রকাশে কেউ কে এসব কথা বলে? এদিকে বসের একমাত্র সহধর্মিনী ছিলেন দিতি ম্যাম। সুলতান ভাই নিজে বস হলেও বউকে বস বলে ডাকতেন। মাথা চুলকিয়ে লাভ নেই, ঘটনা সত্য। এই দুষ্টু বাচ্চা হলো বস বেবি আর উনি হলেন বস বউ। বস 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 দেখো বস কি কইলো? বস বলো কি বস? কিসের কথা কইতাছো বস? বস বউয়ের পাশাপাশি সুলতান ভাইয়ের ছিল এক ছোট ভাই মারুফ। তিনি ব্রানের মতো চোখ উল্টিয়ে দুনিয়ার সবকিছু দেখতে পারেন। বলিস কি? হ্যাঁ, মারুফ ভাই দুষ্টু জিনিস দেখা বন্ধ করেন। এর চেয়ে দেখেন তো এয়ারটেলের নতুন কি অফার এসেছে। পরীক্ষা পিছাইছে, কিছু কথা গরম গরম বলতে হয়। বলো, এয়ারটেলে এক সেকেন্ড এক পয়সা। ও ওয়াও। যাই হোক, এছাড়া সুলতান ভাইয়ের ছিল এক ছোট বোন সাহারা মরুভূমি ওরফে রুমকে। রুমকে রুমকে রুমকি আপুকে অনেক ছেলে বিরক্ত করতো। আরে 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 আরে। যাই হোক, এইসব বাজে ছেলেদের তালিকা করার জন্য সুলতান ভাই একজন সৎ ছেলে খুঁজছিলেন। এমন সময় মারুফ ভাই সন্ধান দেন ইমন মামার। ইমন? ইমন কেটা? ইমন মামা হলো সেই লোক যিনি কোপ খেয়েও লাথি খেয়েও ছোটন কাকার টাকার ব্যাগ ছিনতাইকারীদের হাতে তুলে দেননি। ও মাই গড। এখন অনেকেই হয়তো বলতে পারেন, ইমনের সততার ঘটনা মারুফ ভাই জানলো কিভাবে? আমি বলছি, চোখ উল্টানো পাওয়ারে। কি মারুফ ভাই, আমার কথা ঠিক আছে? হ্যাঁ ভাই ঠিক আছে, 100% ঠিক আছে। ইমন মামার এই সততার গল্প জানতে পেরে সুলতান ভাই সিদ্ধান্ত নেন, কাল থেকে রুমকির দেখাশোনার দায়িত্ব পালন করব। ইমন ইমন। এরপর মরুভূমি আপুর সামনে মারুফ ভাইয়ের পিছন থেকে এভাবে আবির্ভাব হন ইমন মামা। প্রথম দর্শনেই টেক কেয়ার বাড়ির দিকে বদনজর দেন রুমকি আপা। যাওগা, এই পরিবারের সবার পছন্দের সিনেমা ছিল ওয়েলকাম। এ লোক কোন থে স্যার? যা পুচকা। তারা ওয়েলকাম সিনেমা নিয়ে আলাপ করতেন আর বাস্তব জীবনে সেটার প্রয়োগ করতেন। স্যার, ও যা বলছে সব মিথ্যা কথা। ওকে প্রমাণ দিচ্ছি। যারা যারা রুমকি আপুকে বিরক্ত করতো তাদের তালিকা সুলতান ভাইকে দিতেন ইমন মামা। এরপর ওয়েলকাম সিনেমার মতো বাসায় প্রাইভেট জেল বানান সুলতান ভাই। কাউকে সারাদিন বেলুন ফুলানোর সাজা দেন, কাউকে চিঠি লিখার, কাউকে সিটি বাজানোর, কাউকে চোখ মারার। এদিকে ইমন মামা আর মরুভূমি আপুর প্রেমও হয়ে যায় ওয়েলকাম সিনেমার ভঙ্গে। মরুভূমি আপুর একটা নূপুর হারিয়ে যায়। মিথ্যা কথা। আরে আগেই বলে দেন কেন? হয় কি, মরুভূমি আপুর একটা নূপুর হারিয়ে যায়। ভাইয়া দুবাই থেকে এনে দিয়েছে। শোনে না পা, কেউ জানতে চায়নি মালটি কোথাকার। তাও সত্য। এরপর সেই ফরেন নূপুরখানা ইমন মামাকে খুঁজতে বলেন। আমি দেখছি। আমাদের টেক কেয়ার বাড়ি যখনই সুইমিং পুলের কাছে খুঁজতে যান তখনই দেহের যে অংশটা মিথ্যা বলে না সেটা দিয়ে ধাক্কা দিয়ে ইমন মামাকে পানিতে ফেলায় দেন। এরপর শহীদের সাথে নিয়ে অশ্লীল হাসি ঠাট্টা করেন। তারপর বলে, কিন্তু তাদের মজা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ইমন মামাকে পানিতে দেখতে না পেয়ে তারা চিন্তায় পড়ে যান। একদিকে দুই শহীদান পানিতে ঝাঁপ, অন্যদিকে মরুভূমি আপু কান্নার ভং ধরেন। এদিকে আগেই উঠে সস্তা জুস খেয়ে আরাম করতে থাকেন ইমন মামা। কি আরাম রে আরাম, কি আরাম রে আরাম। আরাম পেলেও এটা ছিল দুই নম্বরই জুস। কি বলছেন আপনি? ঠিকই বলছি। এটার সাইড ইফেক্ট আমরা একটু পরে দেখতে পারবো। হ্যালো ম্যাডাম। ইমন মামাকে দেখতে পেয়ে মরুভূমি আপু খুশি হয়ে বলেন, ইয়েস ইয়েস ইয়েস। যার আই তুমি কেন? এরপর রুমকি আপু ইমন মামাকে প্রেমের প্রস্তাব দেন এবং জোর করে নিতে যান পাপ্পি। পাপ্পি! ইজ্জত বাঁচাতে ইমন মামা টারজানের শব্দ করেন। ও
রুমকি আপু অভিনয় করছেন নাকি আসলেই ভালোবাসেন, এই জন্য ইমন মামা প্রেমের পরীক্ষা চান। ভর দুপুরে রাস্তায় গাড়ি ঠেলে প্রেমের পরীক্ষা দেন অবলা রুমকি আপু। আরে আরো জোরে, আরো জোরে গাড়ি ঠেলে প্রেমের পরীক্ষায় পাশ করেন রুমকি আপু। আপনি পাশ, স্মাইলিং। পরীক্ষায় পাশ করায় প্রেমের প্রস্তাব মেনে নেন ইমন মামা। এরপর তারা একে অপরের নাম ধরে ডাকে, রুমকি, ইমন, রুমকি, ইমন, রুমকি, ইমন। এই থামো। নাম ধরে ডাকা খেলা শেষ হওয়ার পর রুমকি আপা বলেন, আজ থেকে তুমি আমার, আমি তোমার, আজ থেকে তুমি আমার, আমি তোমার। আচ্ছা একটা প্রশ্ন, বাস্তব জীবনে কেউ কি এমন কথা বলে? না, কোনদিন দেখিনি। আমি দেখছি। এরপর তারা সাপটা সাপটি করে, সাথে সাথে গান শুরু হয়। কিন্তু ইমন মামা গানের লিরিক্স না জানায় হে হে হো হো হা হা করেন। এরপর ইমন মামা ক্যাম্পটা ড্যান্স দেন, গানের ফাঁকে তারা স্পিড বোর্ডে ঘুরে বেড়ায়। তোমাদের সাথে আমিও যাব। এরপর বাইকেও ঘোরাঘুরি করে, কিন্তু দুই নম্বরে জুস খাওয়ায় ইমন মামার পেট খারাপ হয়। উনি বাইক চালানোর ফাঁকে দাঁড়িয়ে পচা শব্দ করেন। আমি ঠিকই বলছি। সাথে সাথে মুখ সরিয়ে নেন মরুভূমি আপু। এমন সময় চোখ উল্টিয়ে এই ঘটনা দেখে ফেলেন মারুফ ব্রো এবং শার্টের কলার ধরে ইমন মামাকে টেনে হেচড়ে নিয়ে আসেন। এরপর সুলতান ভাইয়ের সামনে প্রচন্ড বকে দেন। কি হয়েছে আমারে খুইলা কো? যার উপর তুমি তোমার জীবনের সবচেয়ে দামি জিনিসের দায়িত্ব দিয়েছো তারই অপমান করেছো। মারুফ ভাই গ্যাসের চাপ দিলে কি করবে? চুপ। ওকে মারুফ ব্রো। এরপর মারুফ ভাই ইমন মামাকে অনেক রাগ তোলা কথা বলেন, যেমন, বেইমানটা, বেইমান, বেইমানটা, নেমো খারাপ, বেইমানটা, বিশ্বাসঘাতক। মারুফ ভাইয়ের কথার প্রতিবাদ করে এফএম রেডিও চালু করেন ইমন মামা। বন্ধ কর তোর এফএম রেডিও। তারপর ইমন মামা কথা দেন আর কখনোই দুই নাম্বারই সস্তা জুস খাবেন না, পচা শব্দ করবেন না। মন থেকে বলছে তো? থ্যাঙ্কস। ইমন মামার কথায় আস্থা পেয়ে নাম্বার দেন সুলতান ভাই। 100-200 পাইছে। আপনি পাস, স্মাইলিং। এরপর ইমন মামা আর মরুভূমি আপু দুইজনকে দুই বগলে টেনে নেন, সুখী পরিবারের সুখী সমাপ্তি হয়। আনন্দে ইমন মামা জাম্প করে বলেন, অন্যদিকে শিশি খেয়ে গরিলা ড্যান্স দেন মারুফ ভাই। সো আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন আর দুই নাম্বারে জুস খেয়ে পচা শব্দ করা থেকে বিরত থাকুন। সো আজ আমি যাচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে। রুমকি, ইমন, রুমকি, ইমন, রুমকি, ইমন, রুমকি, ইমন, রুমকি, ইমন, রুমকি, ইমন, রুমকি, ইমন। এই থামো।